বলো, প্রিন্স পাখি ডিম কত দিনে ফুটে, বাচ্চা কত দিনে নিজে নিজে খাওয়ার খেতে শিখে, কত মাসে বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়, আর বলবো কত দিনে ব্রিডিংয়ে দেওয়া উচিত। ধরো প্রথমে আসি, প্রিন্স পাখির ডিম কত দিনে ফুটে, ভালো খাওয়া দিলে 13 থেকে 14 দিনের মাথায় ডিম ফোটা শুরু করে। ডিম চেক করতে হলে 5 দিন পর দেখা যায়, মানে 5 দিন ওয়েট করতে হবে। তারপর ডিমগুলো যদি চেক করতে হয় তাহলে চেক করতে পারেন 5 দিন পর, কারণ 5 দিন পরে ডিমগুলোতে ব্লাড আসে। আর ডিম চেক করার প্রয়োজনে নর্মালি ডিম চেক করবেন, যদি আপনার সন্দেহ থাকে প্রথমবার প্রিন্স পাখি ডিম দিছে তাহলে ওই ডিমগুলো চেক করবেন, নাহলে চেক করা উচিত না। 13 থেকে 14 দিন মাথায় ডিম ফুটে যাবে। এবং এরকম বলবো, বাচ্চা পাখি কত দিনে নিজে নিজে খাওয়া শিখে। বাচ্চা পাখি সাধারণত 25 থেকে 30 দিনের মধ্যে শিখে যায়, 25 দিনে শিখে যায়, 30 দিনের মধ্যে পুরোপুরি শিখে যায়, এবং 30 দিনের মধ্যে পালক খাবার খেতে পুরোপুরি শিখে যায়। 30 দিনের মধ্যে, 30 দিন পরে বা 30 দিন হলে বাচ্চাকে মা বাবা থেকে আলাদা করবেন। আসি কত মাসে বাচ্চা থেকে অ্যাডাল্ট হয়। বাচ্চারা সাধারণত 3 মাস বয়সে অ্যাডাল্ট হয় প্রিন্স পাখি। 3 মাস ব্রিডিং করাবেন না, 3 মাসে কিন্তু ব্রিডিং করাবেন না, ওয়েট করবেন একটু। এখন বলবো কত দিনে ব্রিডিং করা উচিত, ব্রিডিং বা ব্রিডিংয়ে দেওয়া উচিত। প্রিন্স পাখিকে সাধারণত 3 মাসে অ্যাডাল্ট হয়, কিন্তু 3 মাসে ব্রিডিংয়ে দেওয়া উচিত না, 4 মাস থেকে 5 মাস বয়স হলে ব্রিডিংয়ে দেওয়া উচিত। 4 মাসে ব্রিডিংয়ে দেওয়া উচিত, কিন্তু 5 মাসে ব্রিডিংয়ে দেওয়া দিলে ভালো হয়, রেজাল্ট ভালো পাওয়া যায়। মাঝে মাঝে প্রিন্স পাখিকে ঘুম এবং পরিষ্কার ভুট্টা ভাঙা সিদ্ধ করে দিবেন, মানে ফুটন্ত পানিতে সিদ্ধ করে পানিগুলো সরিয়ে দিবেন মাঝে মাঝে। আর মাঝে মাঝে পাখিকে সফট ফুড হিসেবে ভাত খাওয়াবেন, হালকা একটু ভাত দিবেন, ওরা নিজে নিজে খাবে। সাধারণত প্রিন্স পাখি যারা নতুন পালে তাদের অনেক ভয় থাকে, প্রিন্স পাখি কি আদৌ ডিম পারবে কি না, প্রিন্স পাখির ডিমগুলো আবার ফুটবে কি না, এগুলো না ভেবে আপনি প্রিন্স পাখি যেহেতু পালা শুরু করছেন, প্রিন্স পাখি পালতে থাকেন, রেজাল্ট পাবেন। 3-4 মাসের পাখি কিনলে আপনি ওখান থেকে কিছুদিন ওয়েট করেন, 1-2 মাস ওয়েট করে পাখিকে ব্রিডিং কোর্স করান, পাখিকে ভালো খাবার দেন, তাহলে রেজাল্ট পাবেন ভালো। পাখিকে এই পাখি সাধারণত হাঁড়িতে ডিম পাড়ে না নর্মালি, এই পাখিকে নেস্টিং দিতে হয়, মানে ডিম পাড়ার জন্য খড়কুটা বলে, খড়কুটা হিসেবে নারকেলের চোপড়া দিতে হয়। নারকেলের চোপড়া কেমন দেয় আমার চ্যানেলের ভিডিও আছে, আপনারা চাইলে ওখান থেকে চ্যানেলের ভিতরে ঢুকে ভিডিওটা দেখে নিতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, আপনার পাখিও ভালো থাকুক, আমার পাখিও ভালো থাকুক, করবেন। আসসালামু আলাইকুম।